ভোজন রসিক বাঙালি, তাদের এখন পছন্দের খাদ্য হলো মোমো। আর বড় থালার সাইজের সাফালে মোমো মিলছে বহরমপুরে। 90 টাকাতে বড় সাইজের মোমো খেতে ভিড় করছেন ক্রেতারা। আর এই বড় সাইজের সাফালে খেলেই পেট ভরে যাচ্ছে খাদ্য রসিকদের। একদা পাহাড়ি স্ট্রিট ফুডের মধ্যে একটি জনপ্রিয় হলো সাফালে বা সাওয়ালে বলেও জানা যায় এটিকে। এটি মূলত সিকিমের একটি জনপ্রিয় খাবার। এটা ডিশ হচ্ছে আপনার নেপালের ডিশ। এইটা মুর্শিদাবাদের প্রথম? হ্যাঁ, এটা মুর্শিদাবাদের প্রথম। দেখুন, আমি নেপালে কাজ করেছি, প্লাস দুর্গাপুরে কাজ করেছি, ওইখানকারই শিক্ষা আমার। এখন এই মোমো তৈরি করছি, আশা করছি এটা বহরমপুরবাসীর ভালো খাওয়ানোর চেষ্টা করছি। মাঝের অংশে মাংস বা বাঁধাকপির পুর ভরা থাকে। তারপর সেই পুর ভরা গোল ও অর্ধচন্দ্রাকার আকারে কেটে প্যানে ভাজা হয়। কখনো বা কড়াইয়ে ডুবো তেলেও ভেজে রান্না করা হয়। সাধারণত চাটনি বা চিজের সঙ্গে খেতে দেওয়া হয়। এটি সিকিমের খাবার হলেও নবাবের জেলা বহরমপুর শহরে দেদার বিক্রি হচ্ছে এই সাফালে। চিকেন, পেঁয়াজ, কিছু সিগারেট মশলা আছে, সিজলিং পাউডার আছে, ব্ল্যাক পেপার আছে, আর আপনার ঘি আছে, আপনার বাটার আছে, এগুলোই। হ্যাঁ, এইভাবে তৈরি করি। আর বহরমপুরের বাসিন্দা সন্দীপ রায় নেপাল থেকে এই সাফালে তৈরি করা শিখে এসে নিজেই স্বনির্ভরতার পথ বেছে নিয়ে খুলেছেন তেলে ভাজার দোকান। সেখানে বিক্রি হচ্ছে সাফালে, যার দাম 90 টাকা। দৈনন্দিন ক্রেতাদের জন্য তৈরি করে থাকেন এই সাফালে। আমি বহরমপুরে মুর্শিদাবাদে 1 বছর থেকে। বহরমপুরে আমার এর আগে দুর্গাপুর ছিলাম। হ্যাঁ, মনে হচ্ছে তাই, দেখা যাক। মানুষজনের ভালো চাহিদা আছে। হ্যাঁ, এই মোমো ফ্রাইও খাওয়া যায়, প্লাস স্টিম খাওয়া যায়, ক্রাঞ্চিও খাওয়া যায়। মোমোটা আপনার 90 টাকা রেখেছি। এর সঙ্গে আপনার চাটনি থাকবে 3 রকমের, সব হোমমেড। ব্যুরো রিপোর্ট, আইটিভি নেটওয়ার্ক।